জীবন বয়ে চলা নদীর মতো, এ নদীর প্রতিটি বাঁকেই রয়েছে গল্প। কোন গল্প মধুর, কোনটি বেদনার। জীবনের প্রতিটি গল্পই মূল্যবান, তাই জীবনের গল্প নিয়ে অনুষ্ঠান জীবনের গল্প। বাবুরা, তোমরা পট চিত্র সম্পর্কে জানো? না। এই কাপড়টার নাম হচ্ছে পট। এখানে যে আঁকা হয় এটাকে বলে চিত্র, এবং শিল্পীরা এই পট চিত্র দিয়ে আবার নিজেরা এই গান রচনা করে, সেটাকে বলে হচ্ছে পটের গান। তাই সেইভাবে আমি আমার পটের গান রচনা করেছি। সুন্দরবনের রাজাকে বলো তো পটের গান। সুন্দরবন, পটুয়া নাজির হোসেন, পরিচিত টাইগার নাজির নামে। বাঙালি সংস্কৃতির একটি অন্যতম শিল্প মাধ্যম পট শিল্প। এই শিল্পকে নগরের মানুষের কাছে পরিচিত করে তোলার এক কঠিন ব্রত নিয়েছেন এই শিল্পী। নাজির হোসেনের পটচিত্রের একটি অন্যতম প্রধান চরিত্র বাঘ। পশু পাখি বেঙ্গল টাইগার উঠে বলে তুমি সেরা খাটি। তিনি এ পর্যন্ত প্রায় 20,000-এর বেশি বাঘের ছবি এঁকেছেন বলে তার দাবি। তাঁর আঁকা প্রতিটি চিত্রকর্ম গল্পে ভরপুর। শিল্পী নিজেই গান গেয়ে সে গল্প পরিবেশন করেন। মাঝি ভাই যায়, কেমন লেগেছে তোমাদের? ধন্যবাদ, ধন্যবাদ। নাজির স্বশিক্ষিত শিল্পী এবং তার শিল্পের বিষয় হচ্ছে প্রধানত বাঘ, এবং বাঘকেই তিনি প্রধান ইমেজ করেছেন। এটা লোকচিত্রকলাদের একটা বড় বৈশিষ্ট্য, লোকচিত্রকরদের, যে তারা কোনো একটা বিশেষ চরিত্রকে বা বিশেষ ঘটনাকে অবলম্বন করে ছবি আঁকতেন, যার জন্য সেই নামে তাদের নাম হতো। যেমন গোলাপ সুন্দরী যারা আঁকতো তারা গোলাপ সুন্দরী আঁকতো, কালীঘাটের পটুয়ারা। নাজিরের ক্ষেত্রে বিষয়টি হচ্ছে বাঘকে নিয়ে, যার জন্য তাকে আখ্যায়িত করা যেতে পারে বাঘ পটুয়া হিসেবে। আর রয়্যাল বেঙ্গল টাইগার বা বাংলার বাঘ, এটা কিন্তু আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় রিপ্রেজেন্টেটিভ আমাদের পশু জগতে। বা আমাদের যদি ন্যাচারাল হেরিটেজের আওতায় আমরা চিন্তা করি, বাঘই কিন্তু সবচেয়ে বড় অ্যাম্বাসেডার বাংলাদেশের, রয়্যাল বেঙ্গল টাইগার। এবং রয়্্যাল বেঙ্গল টাইগার নাজিরের চিত্রকলায় হয়েছে তার নায়ক, এবং সেটাকে দিয়ে সে সমস্ত পৃথিবীকে দেখতে চেয়েছে। এবং রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে সে ফুটবল খেলিয়েছে, বাচ্চাদের স্কুলে যাচ্ছে, রয়্যাল বেঙ্গল টাইগার বাচ্চাদের স্কুলে নিয়ে যাচ্ছে। এই কল্পকাহিনী বা ফ্যান্টাসি যোগ করার বিষয়টা ঠিক আগে ছিল না, যেটা নাজির করেছে। নাজিরকে আমরা লোকচিত্রকর বলতে পারবো না, কিন্তু নাজির স্বশিক্ষিত এবং কোনো পরম্পরা ধরে আসেনি। নাজিরের বাড়ি উত্তরবঙ্গে, কিন্তু নাজির ছবি আঁকছে বাঘের, বাঘ দক্ষিণবঙ্গে। নাজির অবিরাম আঁকতে পারে, এই অবিরাম আঁকতে পারার বড় কারণই হচ্ছে তার মধ্যে লোকচিত্র করেন একটা বড় বৈশিষ্ট্য আছে। নাজির যে পোশাক পরে বা নাজির যে জীবনযাপন করে, সেই জীবনযাপনের মধ্যে আমরা দেখেছি যে একটা সহজ ভঙ্গি আছে, এবং সে ঠিক সেই অর্থে নাগরিকও নয়, আবার সেই অর্থে গ্রামেরও নয়, এবং বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে রাখে। এবং এই বিষয়ের মধ্যেও এক ধরনের তার দেশজ বোধটা আছে, দেশজ বোধটার সঙ্গে লোকজ বোধটার সম্পর্ক নিবিড়। এই যে লোককলা এবং দেশত্ববোধ, এই দুইটা মিলিয়ে নাজির আমার কাছে মনে হয়েছে যে একজন গুরুত্বপূর্ণ শিল্পী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে ছবির হাট। এর পেছনের দিকে যাদের যাওয়া আসা, তাদের সঙ্গে প্রায় প্রতিদিনই দেখা মেলে শিল্পী নাজির হোসেনের। এভাবে পথের পাশে বসে নিজের মতো করে তিনি ছবি এঁকে যান। সময় গড়িয়ে যায়, শিল্পীর স্থান পরিবর্তন হয়, কিন্তু তার ছবি আঁকা চলতে থাকে। পাশে কে কি করছে বা কে কি ভাবছে তা দেখার বা ভাবার সময় কিংবা প্রয়োজন শিল্পীর নেই। এখানেই একদিন আলাপ হয় শিল্পী নাজির হোসেনের সঙ্গে। চলুন চা খাই। এই দুই কাপ চা দাও তো। আমি জানতে চাই যে আপনার এই যে ছবি আঁকা, এটা প্রথম কিভাবে শুরু হয়?
শৈশবে আমরা তিন ভাই মিলে ছবি আঁকতাম। ওরা আমার চেয়ে বড় ছিল, একজনের নাম শিমুল, একজনের নাম বাদশা। তো এইভাবে আমরা আঁকতাম, আঁকতে আঁকতে একটা সময় আমার কাজ ভালো হতো, তখন ওরা আমাকে আরও উৎসাহী করত, রংগুলি কিনে দিত, আমার যাতে শিল্প প্রতিভার বিকাশ হয় সেই জন্য তারা চেষ্টা করত আপ্রাণ। এভাবেই হচ্ছে রংধনুতে প্রথম 1994 সালে প্রথম এক্সিবিশন হয় বৈশাখী মেলা উৎসব। তখন আপনি কোন ক্লাসে পড়তেন? আমি তখন ক্লাস থ্রিতে। ও, ক্লাস থ্রিতে থাকতে তখন আপনার এক্সিবিশন হয়। বাঘের প্রতি আপনার আগ্রহটা জন্মায় কত বয়স, বছর বয়সে? স্কুলে হাতের কাজ দেওয়ার সময় মাটির পুতুলে আমি হচ্ছে বাঘের একটা ভাস্কর্য করে দিই, তখন ওই থেকেই আমার হচ্ছে বাঘের প্রতি একটা দুর্বলতা। তারপরে হচ্ছে পর্যায়ক্রমে আস্তে আস্তে একটা সময় বাঘ আমার উপর একেবারে ভর করে, মানে বাঘ আপনার ঘাড়ে ধরে ফেলে। হ্যাঁ, তা আমার হচ্ছে মানে আমার ছবি আঁকার হচ্ছে কম্পিউটারই হচ্ছে বাঘ, মানে আমার যদি সিগনেচার যদি না দেই তাও মানুষ বুঝবে যে এই শিল্পীটা ছবি এঁকেছে। ভালো কথা, কিন্তু আমাদের চায়ের কোনো খবর নাই। কিন্তু এক কাপ দুধ চা, এক কাপ লাল চা দিয়ে বলবো। জসিম, স্কুল থেকে কলেজে যখন আসা শুরু করি এবং এই সময়ে আমি পেপার পত্রিকায় বিভিন্ন শিল্পীদের আর্ট, পেপার কাটিং, নিউজ এগুলো দেখতাম এবং খুব আগ্রহ উৎসাহী হয়ে ওগুলো পড়তাম এবং ছবিগুলো কালেকশন করতাম। এইভাবে আমার মনে করেন 20,000 মতো পেপার কাটিং, দেশি বিদেশি যত শিল্পী আছে। মানে মানে হচ্ছে যে পেপার কাটিং সংগ্রহ করো আপনার একটা শখ? হ্যাঁ, এটা আমার নেশা এবং পেশা হয়ে গেছে। ও, পেশা? পেশা কিভাবে, এদি আপনার কোনো আয় ইনকাম হয়? না, এটা হচ্ছে আমি হচ্ছে আমার শিক্ষার জন্য, মনে করেন আমি চারুকলায় চেষ্টা করেছি কিন্তু আমি চারুকলায় পড়তে পারিনি, কিন্তু আমার মানে নেশা এবং পেশাটাও যে আমি চাই যে ভবিষ্যতে আমি এটা পেশা হিসাবে নিব। মানে কোনটা? আঁকা, ছবি আঁকা। হ্যাঁ, ছবি আঁকা এবং শিক্ষার জন্য এই পেপার কাটিং এবং বিভিন্ন বইপত্র এগুলো পড়তাম, টাকা পয়সা মা দিত, ওটা নিয়ে চারুকলায় আসতাম, আসার পরে টাকা পয়সা যখন শেষ হয়ে যেত আবার গ্রামে ফিরে যেতাম। আপনি ক্লাস থ্রিতে প্রথম এক্সিবিশন করেন, এ পর্যন্ত কত এক্সিবিশন হয়েছে? আমার এই পর্যন্ত হচ্ছে 25টা সলো এক্সিবিশন হয়েছে এবং সেগুলো দেশে এবং বিদেশে। হ্যাঁ, দেশে বিদেশে, তো না বিদেশে হয়েছে, গ্রুপ হয়েছে, যেমন জাপানে সেতু চিটিএনালে, বাংলাদেশে 100 জন শিল্পীকে সে জাপানে ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যালে পার্টিসিপেট করে এবং আমি ভাগ্যবান, ওখানে মূল ডিজাইনটা হয়েছে আমার বাঘ দিয়ে, এক হাতে জাপানিজ পতাকা, এক হাতে বাংলাদেশি পতাকা এবং আমি 2000 অটোগ্রাফ দিয়েছি। না, যে এর সাথে গত বছরে জাপানেতে 2013 দেখা হয়েছে, তখন আমি গাইডও দায়িত্ব পেয়েছি। নাজির তো সবচেয়ে অনেক পপুলার হয়েছে, এক্সপ্লেন করে, এটা তো বাংলাদেশ নৌকা, এটা তো বাংলাদেশ কিছু কিছু বিভিন্ন এই আলোচনা করে করে সবাই অনেক আনন্দ পেয়েছে। ওনার ছবিটা অনেক ফ্রেন্ডলি, মিশুক, বাচ্চাও পছন্দ হয়, ওই সহজ বুঝতে পারে, আর অনেক ওই মধ্যে অনেক বাংলা কালচারও শিখতে পারবে। জাপানিরা এরকম ছবি দেখা অনেক পছন্দ, লাভ অ্যাট ফার্স্ট সাইট মতো দেখতে অনেক পছন্দ হয়েছে, ভালোবাসি লাগেছে, সে হঠাৎ কিনে ফেলেছে। অনেক মানুষের এরকম হয়েছে যে এই জাপানি এম্বাসিরাও অনেক এই নাজির ছবি লাগা আছে। জাপান এম্বাসিতে গিয়ে আমরা নাজির হোসেনের বেশ কয়েকটি চিত্রকর্ম দেখতে পাই। এটি আমার সংগ্রহের প্রথম ছবি। এরপর আরো উন্নত হয়েছে ওর কাজ, এটি দ্বিতীয়। এটি আমার সবচেয়ে বেশি পছন্দ, কারণ সাদা ব্যাকগ্রাউন্ডে বাদ্যযন্ত্রীদের রেখেছে। অ্যাম্বাসেডর শিরো সাদোশিবা নিজেও একজন শিল্পী, এখানে তার নিজের চিত্রকর্মও আছে। I know you are also a great artist. আমি জানি আপনিও একজন অনেক বড় শিল্পী। প্রশংসার জন্য ধন্যবাদ। আমি কিন্তু নিতান্তই অবসরে সি অলসো, আমি এখানে আপনার চিত্রকর্মগুলো দেখেছি। হাউ ডু ইউ ইভালুয়েট নাজির হোসেনের চিত্রকর্মকে, আপনি কিভাবে মূল্যায়ন করেন? আই রিয়েলি লাইক হিজ স্টাইল, হিজ, আমি সত্যি তার ছবি আঁকার ধরনটা পছন্দ করি, সে ঐতিহ্য কল্পনার সংমিশ্রণ, ফ্যান্টাসি। And some people say that he's an alternative, but many people back in Japan also love his, you know, style. অনেকেই তাকে বিকল্পধারা শিল্পী বলে থাকে, কিন্তু জাপানেও অনেকেই তার কাজ পছন্দ করেছে, তার কারণ আমি যা বললাম, ঐতিহ্য ও কল্পনার সংমিশ্রণ। আমি তাকে জাপানে যাবার জন্য নির্বাচন করেছিলাম এই কারণে, একটা ঐতিহ্যগত মূল্যও আছে আবার কল্পনার মিশেলও আছে। The curator of the Seto Chitrenale, you know, to which many artisans, artists and, you know, so performing artists of Bangladesh were not. Japan Seto Chitrenale, যেখানে বাংলাদেশের অনেক চিত্রশিল্পী, কারুশিল্পী, মঞ্চশিল্পী অংশগ্রহণ করেছে,
সেখানে তাকে পাঠানোর একটা কারণ ছিল অফ দি মিউজিয়াম. People believe that you know, many people think that you know, so you appreciate all those, you know, great artist works in museum and so forth, but সেতুচি যিনি কিউরেটর ছিলেন তিনি মনে করেন শিল্পকর্ম জাদুঘর থেকে বের হয়ে আসা উচিত. মানুষ সাধারণত জাদুঘরে গিয়ে বড় বড় শিল্পীদের শিল্পকর্ম দেখতে পছন্দ করে, কিন্তু তার মতে আপনাদের জীবনযাত্রার মাঝে রয়েছে শিল্প. And fighting against those, you know, waters and rivers, and but sort of out of those hard lives, people still, you know, found out something to enrich their lives. বহু বছর আগে, হয়তো হাজার বছর আগে, অন্য জায়গা থেকে এসে এখানে মানুষ বসবাস করতে শুরু করেছিল. সেই থেকে তাদের অনেক সংগ্রাম করতে হয়েছে, কিন্তু এই কঠিন জীবনযাপনের মাঝেও তারা জীবনকে সমৃদ্ধ করার মতো অনেক কিছু খুঁজে পেয়েছিল. জাপানের সেই কিউরেটর জাদুঘরে রাখা শিল্পকর্মের বাইরে অন্যরকম কিছু দেখাতে চেয়েছেন. বাংলাদেশের মানুষের জীবনের অনেক গভীরে শেকড় গেড়ে আছে শিল্প, তাই এদেশের শিল্পকর্ম এখানকার মানুষের জীবন ও শিল্পের এক অনন্য সংমিশ্রণকেই তুলে ধরে. Thank you. ধন্যবাদ. আমি কি বলতে পারি যে নাজির আপনার আশা পূরণ করতে পেরেছে? Yes, I think so. And not only artistically, but also আমি সেরকমই মনে করি, শুধু শৈল্পিকভাবেই নয়, সে খুব ভালোভাবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে. He even, you know, didn't speak any Japanese language, but একটু জাপানি ভাষা না জানলেও তার জন্যই অনেকে বাংলাদেশ এবং এর শিল্পকর্মকে পছন্দ করতে শুরু করেছে. That's your country. And many people, you know, perhaps because of him, you know, so I started loving this country much more and art in general. Thank you, sir. শিশুরা তাকে চেনে, বিশেষ করে পহেলা বৈশাখ কিংবা বাঙালির উৎসবের দিনে যারা শাহবাগ এলাকায় বেড়াতে যায়। ঘুরতে ঘুরতে সাক্ষাৎ হয় শিল্পী ভাস্কর রাসার সঙ্গে। প্রাতিষ্ঠানিকতার বাইরের থেকে শিল্প চর্চা করে নিজেকে প্রতিষ্ঠিত করা, এটা একটা বিশাল সংগ্রামের ব্যাপার। সেই কাজটি নাজির করতে পেরেছেন তার স্বীয় যোগ্যতায়, অধ্যাবসায়, একাগ্রতার মধ্যে। তবে এই ক্ষেত্রে নাজির তাকে আরও সম্প্রসারিত করার জন্য চেষ্টা করছেন, কাজ করেছেন ভালো। এখনও তো যুবক মানুষ, এখন তার অনেক পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্র আছে। ডট ফোটা ফোটা দেওয়া, এটা তার ছবির একটি বৈশিষ্ট্য। ডট দিয়ে ছবি আঁকার ধারণাটা খুব প্রাচীন আমলে আফ্রিকান আদিবাসীদের মধ্যে দেখা গেছে, মায়ানরাও কাজ করছে এরকম। পরে তো আধুনিক চিত্রকলায় ডট চলে আসছে, কিন্তু ডটকে লোক রেখাচিত্রের মধ্যে সম্ভবত ধারণা নাজিরই প্রথম ব্যবহার করতে পারছে আমাদের দেশ, আমাদের দেশে সার্থক। আমি মনে করি তার মধ্যে যাওয়ার, মানে সামনে যাওয়ার পথ, ব্যাপক রাস্তা যাওয়ার। সময় গড়িয়ে যায়, একসময় দেখতে পায় দুটি শিশু এসে শিল্পীকে জড়িয়ে ধরে। ওরা পথ শিশু। টাইগার, ওরে বাবা, কি নাম তোমার? রিফা। তোমার কি নাম? মোনা। কি নাম ওর? ওর নাম হচ্ছে কথা, কথা বলতে পারে না। কথা কথা, ও হচ্ছে ওই গ্রামে এক থেকে পালায় আসছে, আসার পরে আমি ছবি আঁকি, আমরা ওরা রং তুলে দিয়ে ছবি আঁকা, একটার পরে একটা ডকুমেন্টারি হচ্ছিল ওই সময়, ওর বাপ মা দেখে তারপরে খুঁজে ছবি কাটে, মানে টেলিভিশনে দেখেছে। হ্যাঁ, দেখে তারপরে এসে খুঁজে এসে আমার কাছে এসে তারপরে নিয়ে গেছে। মানে এখানে এসে দুই তিন বছরের। এখানকার দেয়ালে আছে অনেক শিল্পীর আঁকা ছবি, নাজির হোসেনের বাঘও আছে এখানে। শিশুদের মুখে বাঘের আলপনা আঁকা এবং তাদের নিয়ে বাঘ রক্ষা বিষয়ে সচেতনতা সৃষ্টি করাও শিল্পীর কাজের অংশ। এক্ষেত্রে উৎসাহী পথ শিশুদের মুখগুলো শিল্পীর ছবি আঁকার ক্যানভাস। শেষ
আরে মুরি বাপ রে গুড কি নাম তোমার অঙ্কন শিল্পীর বাসার প্রতিটি কক্ষের দেয়াল ছবিতে পরিপূর্ণ প্রতিটি তার নিজের আঁকা ছবি এই ছবিটা দেখছি এই যে লিখতে হাতে কেউ একজন কে লেজো আছে দেখছি আপনি এটা হচ্ছে বানরের সেই পিঠার যে গল্পটা আছে না সেই হচ্ছে দাড়িপাল্লা দিয়ে ও বানরের পিঠা ভাগ করার যে গল্পটা সে নিজেই সবকিছু খেয়ে নেয় আমার ভাই হচ্ছে সে ছোটো থেকে দেখে আসতাম সে রং তুলি নিয়ে আঁকা আঁকি করতো সবচেয়ে দুঃখ বা আনন্দ লাগে ও যখন কোনো রেজাল্ট ভালো করতো আমি বলতাম কী নিবি তখনও বলছে ভাই আমার কিছু দরকার নেই শার্ট প্যান্টের তুমি আমাকে একটা রং পেন্সিল কিনে দাও আচ্ছা এই যে পট শিল্প কিংবা পট গান আমি এর সঙ্গে পরিচিত যেহেতু আমি ম্যাট্রিক পর্যন্ত গ্রামে ছিলাম তো আমি দেখতাম যে ছোটোবেলায় এরকম গাজীর পট আসতো গাজী গেল চম্পাবতীর সেই গল্প গানে গানে উপস্থাপন করতো ছবি দেখে তো এই জিনিসটি আমি ঢাকা শহরে আছি প্রায় 18-20 বছর আমি কিন্তু কোথাও ঢাকায় দেখিনি আপনার কাছে প্রথম দেখলাম যদিও বাদ্যযন্ত্র ছাড়াই আপনি নগর বাউল নগরে আপনি এই গ্রামের এই শিল্পকে তুলে ধরছেন আমি আপনাকে এই জন্য অ্যাপ্রিসিয়েট করি সালাম জানাই এখন কথা হচ্ছে যে আপনি এই যে গ্রামের একটি জিনিস একটি গ্রামের একটি আমাদের একেবারে মাটির একটি শিল্প সেই শিল্পকে আপনি শহরে নিয়ে এসছেন নাগরিকদের কাছে তুলে ধরছেন কিন্তু আপনি আপনার ভিতরে কিন্তু সেই নাগরিক মানে নগর সভ্যতার যে মানে নেগেটিভ জিনিসগুলো ওগুলো কিন্তু আমি আপনার কাছে দেখছি না আমি দেখছি যে আমাদের যে মূল সংস্কৃতির সেই ব্যাপারগুলো আপনি তুলে ধরছেন এবং আপনার বেশভূষা সব কিছুর মধ্যে আপনি এগুলোকে ধারণ করছেন এখন বিষয় হচ্ছে যে আপনি একটি গ্রাম থেকে যখন প্রথম আপনি ঢাকায় এই কাজ এতগুলো কাজ নিয়ে এই ধরনের কাজ নিয়ে আপনি মুভ করবেন আপনি পরিকল্পনা করলেন এর সাহস কোথা থেকে পেলেন শিল্পগুরু এস এম সুলতান কিন্তু বিভিন্ন দেশ ঘুরে এসে সেই নড়ালেই সে ইয়া করলো শিশু স্বর্গ তৈরি করলো সে কিন্তু সারা বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে তার শিল্পকর্ম পেন্ট শিল্পকর্মের এক্সিবিশন হয়েছে সে এসে নড়াইলে সে শিশু স্বর্গ করলো এবং ওখানেই উনি এই শিল্পের জগৎ তার মতো করে সারা বিশ্বে তুলে ধরলো অনুপ্রেরণাটা শিল্পগুরু সুলতান উনি হচ্ছে কি বলবো উনি হচ্ছে সবচেয়ে বড় অনুপ্রেরণা মানে উনি হচ্ছেন আপনার মূল অনুপ্রেরণা মানে ওনার কাজ এবং ওনার জীবনের গল্প থেকে আপনি সাহসটা উনি সবসময় ভাবতেন আমার দেশের কামার কুমার জেলে তাদি হবে সারা বিশ্বের ভেতরে সবচেয়ে বেশি শক্তিশালী এবং তারা যে রোপণ করবে তারা যে বীজ বপন করবে এটা দিয়ে সারা বিশ্ববাসী খেয়ে বেঁচে জীবিকা নির্বাহ করবে এবং দেশের বিশ্বের আনন্দের গান গাবে আপনার নামের আগে টাইগার একটি ইংরেজি শব্দ আপনি বাঘ নাজিরও লিখতে পারতেন এটা কেন আসলে টাইগার নাজির হচ্ছে আমার ফেসবুক আইডি এক একজন এক এক নামে আমাকে ডাকে কেউ বলে হচ্ছে বাঘ মামা কেউ বলে হচ্ছে বাঘ ভাই মানে কেউ বলে বাঘ নাজির আর হচ্ছে ফেসবুকে আমার হচ্ছে টাইগার নাজির হিসাবে আমি ইন্টারন্যাশনালভাবে আমার বিভিন্ন বন্ধু আছে তাদের সঙ্গে কমিউনিকেশনের জন্য আমি টাইগার নাজিরটা লিখি ফেসবুকের জন্য আচ্ছা তার মানে হচ্ছে যে আপনি আসলে পটুয়া নাজির ঢাকায় এসেছেন কবে মা কিছু টাকা দিত আমি ওই টাকা দিয়ে চারুকলা ইনস্টিটিউটে আসতাম বিভিন্ন এক্সিবিশনগুলো দেখতাম বিভিন্ন শিল্পীদের সঙ্গে বন্ধুত্ব করতাম
আবার গ্রামে ফিরে যেতাম, আবার যখন কিছু টাকা হতো আবার ঢাকা শহরে আসতাম, এসে প্রদর্শনীগুলো দেখে আবার গ্রামে ফিরে যেতাম। এভাবে আমার যাতায়াত চলতো। 2003 সালে আমি পার্মানেন্টভাবে আমার বড় ভাই শিমুলের বাসায় থেকে এবং ঢাকা শহরে টিকে থাকার জন্য আমি গ্রাফিক ডিজাইনার হিসাবে চাকরিও করেছি। কতদিন চাকরি করেছেন? আমি 3 বছর চাকরি করেছি গ্রাফিক ডিজাইনে। তারপর হচ্ছে যেহেতু নেশা পেশা ছবি আঁকা, তখন ওই শিল্পকর্ম ছবি আঁকার ভিতরে আমি চাকরি ছেড়ে দিলাম। বিভিন্ন শিল্পীদের পেপার কাটিং পত্রিকা দেখে একটা সময় দেখলাম যে ছবিরহাট নামে একটা জায়গা আছে, তখন আমি আমার শিল্পকর্মগুলো নিয়ে প্রতি শুক্রবার ছবিরহাটে প্রদর্শনী করতাম। ছবিরহাটে আপনার আসা যাওয়া কতদিন? ছবিরহাটটা তাও এক যুগ হবে। এক যুগ ধরে আপনি ছবিরহাটে যাচ্ছেন আসছেন এবং ছবি আঁকছেন? হ্যাঁ, ছবি আবার প্রদর্শনীও করছেন? হ্যাঁ, প্রদর্শনীও করতেছি প্রতি শুক্রবারে। আচ্ছা, আপনার এই যে ঢাকার যে 12 বছর, এই 12 বছরের মধ্যে যে চড়াই উৎরাই, কারণ শিল্পী জীবন কিন্তু আমি জানি অনেক কঠিন, তারপরে আবার ঢাকা শহরে আপনি কোনো চাকরি করছেন না? একটা সময় করতাম, এখন আর করি না, গ্রাফিক ডিজাইনে করতাম। এখন হচ্ছে ছবি এঁকেই যতদূর ডাল ভাত খাবো, কিন্তু ছবি এঁকেই আজীবন থাকবো, এটাই হচ্ছে আমার পণ। তো এতে কি ডাল ভাতের জোগাড় হয় ছবি এঁকে? একটু কষ্ট হয় কিন্তু মানে নিচ্ছি। আমার বউ শিক্ষিকা। ভাবি চাকরি করছেন, কোথায় আছেন উনি? সে হচ্ছে ব্রিটিশ কলাম্বিয়া স্কুল অ্যান্ড কলেজ। উনি একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক। হ্যাঁ, এবং উনি মোটামুটি ভালো আয় করেন মনে হচ্ছে। হ্যাঁ, দুইজনে মিলেই হচ্ছে এই আমাদের জগৎ, এই শিল্পীর জগৎকে সারা বিশ্বে পরিচিত করার জন্য তার পরিশ্রম, সে তো আমার জন্য খুব কষ্ট করে এবং আমার ছেলে। আচ্ছা, ওনার কি সাপোর্ট আছে আপনার এই কাজে? সে তো আমাকে রং তুলি থেকে শুরু করে মানসিকভাবে এবং বিভিন্ন প্রদর্শনীগুলোতে সে মানে চেষ্টা করে তার মতো করে, এবং সে আমাকে নিয়ে পত্রিকাও একটা লেখালেখিও করেছিল, বাঘ নিয়ে, বাঘের সঙ্গে বিয়ে। ও, বাঘের সঙ্গে বিয়ে, তার মানে হচ্ছে উনি লিখেও আপনাকে উৎসাহিত করছেন, উনি আপনাকে বলছেন যে বাঘ এবং আপনার সঙ্গে তার বিয়ে হয়েছে, এটা কি উনি এনজয় করছেন? বাহ, অসাধারণ। তার লেখালেখিরও হাত ভালো, তার ফ্যামিলি ভাবেও তার ভাইরাও। আচ্ছা, তার মানে হচ্ছে ভাবির সাপোর্ট আছে আপনার প্রতি। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, তো বিয়ের আগে অল্প কিছুদিন তার সাথে আমার দেখা হয়েছিল। তো যেটুকু জেনেছি যে ভালো মানুষ হিসেবে সে অনেক ভালো, এবং বর্তমানে সংসার জীবনে আমি অনেক হ্যাপি। আমি চাই সে অনেক দূর এগিয়ে যাবে, আমার বিশ্বাস সে তার কাজ নিয়ে অনেক দূর এগিয়ে যাবে, এবং আমি তাকে ফুললি সাপোর্ট করি। শিল্পীদের এরকম বই দরকার, চেষ্টা করে। আচ্ছা আচ্ছা, ভালো, এদিক থেকে আপনি খুবই সৌভাগ্যবান স্বামী মনে হচ্ছে। প্রদর্শনী করে যে টাকা হয় একটা শিল্পকর্ম সেল করে, ওটার উপরে আমরা প্ল্যানিং করে চলি, যে রং তুলি, খাতা পেন্সিল সব কিছু মিলে, ক্যানভাস এখন যে দাম, কিন্তু যেহেতু নেশা পেশা সেহেতু ওই সাইডে একটু খরচ কমাই দিয়ে আমি আমার জগৎটা চেষ্টা করতেছি আমার মতো করে উপস্থাপন করে। কিছুদিন আগে গ্যালারি চিত্রকে আপনার যে প্রদর্শনীটি হলো, সেখানে কতগুলো ছবি ছিল? আমার 66টি ছোট বড় বিভিন্ন সাইজের শিল্পকর্ম ছিল, টাইটেলটা ছিল হচ্ছে বাঘের দেশে বৈশাখ। এই যে প্রদর্শনীতে 66টির মতো ছবি ছিল বিভিন্ন সাইজের, এর মধ্যে বিক্রি হয়েছে কয়টি? বিষয় হলো শিল্পীরা তো হয়েছে মোটামুটি ভালো, আমি সন্তুষ্ট। আপনার ভবিষ্যতের স্বপ্ন কি? বিশ্বের সবচেয়ে বড় পটচিত্র আমি আঁকবো, এটাই আমার আপাতত স্বপ্ন, এটাই আপনাকে বলতে পারি। আমি বিশ্বাস করি আপনার দ্বারা এটা সম্ভব। প্রিয় দর্শক, শিল্পী নাজির হোসেন আমাদের একজন নগর বাউল, আমি তাকে বলবো, আমাদের গ্রামের শিল্পকে তিনি নগরের মানুষদের কাছে তুলে ধরছেন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো জীবনের গল্প নিয়ে। Thank you.